আর এই এত বড় পরোটা মানে জাস্ট এই যে আমি হাফ শেষ করতে পারিনি, এতটা বড়, এই যে আমার মুখ আমার মুখটা ঢেকে যেতে পারে এটা দিয়ে এরকম, ঠিক আছে? তো এইটা এত বড় একটা পরোটা দিয়েছে, সঙ্গে কিন্তু এরকম মাটনের গ্রেভি দেওয়া, এইটা একটা দুর্দান্ত ব্যাপার। মাটনটা মানে কীভাবে বলি আমি, এতটাই সফট এবং প্রত্যেকটা পিসই রেওয়াজি পিস দিয়েছে, হেভি হেভি হেভি। তো বন্ধুরা, প্রবাবলি এটা আমাদের লখনউ ট্যুরের লাস্ট ভিডিও হতে চলেছে এবং লাস্টের দিকে যত আমরা আসি তত এনার্জি আমাদের কমে আসে। আমারও এনার্জি এখন কমে এসছে, বাট একটু পরে হয়তো খাবার দাবার দেখলে বেড়ে যাবে, কারণ এখন বাজে হচ্ছে বিকেল 4:05। সকাল থেকে আমরা সেই অর্থে খুব একটা কিছু খাইনি, লাইক চা বিস্কিট ছাড়া। সকালবেলা ওই ইমামবাড়ার ওই সাইডটা দেখতে গেছিলাম যেটা তোমরা লাস্ট ব্লগে দেখলে, তো ওখানে খুব একটা ভালো খাবার দাবার পাইনি। তারপর হোটেলে চলে এসেছিলাম, শরীরটা ভালো লাগছিলো না। সকাল থেকে এখনও একপ্রকার না খেয়ে রয়েছি, বাট এখানে এসি এর আগে স্ট্রিট ফুডে তো দেখলেই আমরা অনেক স্ট্রিট বিরিয়ানি ট্রাই করেছি, অনেক কিছু খাবার টাবার ট্রাই করেছি, বাট লখনউ এসি একটা প্রিমিয়াম কোনো জায়গায় বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো এখানে সবার থেকে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম দস্তার খান বলে একটা জায়গা আছে, দস্তার খান, সেখানে গিয়ে নাকি বিরিয়ানিটা ট্রাই করা আমাদের অবশ্যই উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে, আরও একটা জিনিস আমি বিগত বেশ কিছু ভিডিওতে একটু ভুল বলেছি, আমরা আলমবাগ স্টেশনে নেই মেট্রো স্টেশনে, আলমবাগ বাস স্ট্যান্ড যে মেট্রো স্টেশন তার তলায়, কারণ ওই আলমবাগ বাস স্ট্যান্ডের পরের স্টেশনটা হচ্ছে আলমবাগ, ঠিক আছে? তো আলমবাগ বাস স্ট্যান্ড থেকে মেট্রো করে আমরা চলে এসেছি হজরতগঞ্জ। আমরা প্রথম যেখানে এসেছিলাম সেই রয়্যাল ক্যাফে, রয়্যাল ক্যাফের বাস্কেট চাট ঠিক তার সামনেই এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে দস্তারখান চলে যাবো, ওখানে গিয়ে একটু বিরিয়ানি খাবো, মানে খিদে তো আমি জাস্ট পারছি না। ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো হজরতগঞ্জ মেট্রো স্টেশন থেকে জাস্ট একটা টোটোয় আমরা বলেছি যে দস্তারখান যাবো, সেখানে এসে আমাদের নামিয়ে দিয়েছে একটা রাস্তার মুখে। এখানে ঢোকার পর এদের পরপর তিন চারটে ব্রাঞ্চ আছে রাস্তার ডান দিকে বাঁদিকে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে? তো এদের যে এসি ব্রাঞ্চটা ছিল ওটার ভেতরে লাইটিং কন্ডিশনটা ব্লগিংয়ের জন্য একটু সুবিধাজনক নয়, সেই জন্য এই স্ট্রিটের উপরেই যেটা মানে বিকেল বিকেল হয়ে গেছে, তো লখনউয়ের ওয়েদারটা বড় অদ্ভুত। দিনের বেলা প্রচণ্ড গরম থাকে বাট হিউমিডিটি কম, ঘাম হয় না আর লু টাইপের বয়, এবং বিকেলের পর থেকে ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার হয়ে যায়। তো সেই জন্য এখন খুব একটা এখানে বসে খেতে আমাদের প্রবলেম হবে না, সেই জন্য এখানেই বসে আমরা লাঞ্চটা করবো। রৌনক একটু এটিএমে গেছে ক্যাশ তুলে আনতে, আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। এত অসম্ভব খিদে পেয়েছিলো যে আর মানে জিনিসতে পারছি না। এখানে এসে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে এতগুলো যে দস্তারখান আসল কোনটা, ওনারা বললেন যে এখানে সব কটাই সেম, আলাদা আলাদা নামে রয়েছে, মানে লাইক এটা শুধু দস্তারখান, আরেকটা হচ্ছে দ্য মুঘল দস্তারখান। যে কটা দস্তারখান আছে এটা এখানে সব থেকে পুরনো দোকান এবং এখানে একচেটিয়া একই মালিকের সমস্ত দোকান। তো এখানকার একটা বিরিয়ানি ছাড়াও একটা অত্যন্ত ফেমাস আইটেম হচ্ছে চিকেন মশালা, যেটা কিনা হচ্ছে এইটা, এখানে কোয়ার্টার প্লেট নিয়েছি যার দাম 170 rupees, অনেকটা কোয়ান্টিটি, অনেকটা কোয়ার্টার প্লেট দুজনের জন্য মানে খুব ভালোভাবে সাফিসিয়েন্ট। কেন নিলাম প্রথমে পরোটা না, আমার কোনো প্ল্যান ছিল না, বিরিয়ানি আসতে এখনও বলছে 15-20 মিনিট টাইম লাগবে, কিন্তু আমার এবং রৌনকের সকাল থেকে না খেয়ে আমাদের যে অবস্থা অতটা টাইম আমরা ওয়েট করতে জাস্ট পারতাম না। এই চিকেন মশালাটা একটা মাখো মাখো দুর্দান্ত ব্যাপার। একটু একটু গ্রেভিটা দিয়ে ফার্স্টে একটু পরোটা খাই। দেখো ধরো তুমি সারাদিন উপোস করে রয়েছো, তারপর এমনিতেই যখন উপোসটা ভাঙো, আমরা যখন বলা হয় না ব্রত তোড়নে কে বাদ, সেই যে খাওয়াটা হয় এমনি স্বর্গীয় হয়, আর সেটা যদি হয় লখনউয়ের এরকম চিকেন মশালা আর তার সাথে এরকম পরোটা আর তার সাথে এরকম এক প্লেট আনিয়ন, তার সাথে গ্রিন চাটনি এবং লেবু দেওয়া রয়েছে, তাহলে সেটা স্বর্গ তো স্বর্গই। আচ্ছা চিকেনটা একটা কিমা কিমা টাইপের করে দেওয়া না, ভর্তা টাইপের, আমাদের চিকেন ভর্তা যেরকম খাই সেরকমই চিকেন মশালা, এবং ছোটো বড়ো পিস মিশিয়ে রয়েছে এখানে, কিন্তু এটা দিয়ে যা লাগছে এটা। এক্সপ্লেন করার মতো ভাষা আমি সত্যিই খুঁজে পাচ্ছি না, লখনউতে এসে এত সুন্দর সুন্দর খাবার খেলাম, এখানকার রান্না আর এই এত বড় পরোটা, মানে জাস্ট এই যে আমি হাফ শেষ করতে পারিনি, এতটা বড়, এই যে আমার মুখ আমার মুখটা ঢেকে যেতে পারে এটা দিয়ে এরকম, ঠিক আছে? তো এইটা এত বড় একটা পরোটা দিয়েছে, তার দাম মাত্র 20 টাকা, এটা কিন্তু একটা জব্বর কম, ভালোই হলো বিরিয়ানিটা আসতে দেরি হয়ে যায় না, ধরো না আমরা এটা ট্রাই করে নিতে পারলাম একদম। চলো এরপর বিরিয়ানি আসলে দেখা হচ্ছে, তার আগে একটুখানি এটা নিয়ে ভালো করে এখান থেকে গ্রিন চাটনিতে ডিপ করে আমাদেরকে দেখিয়ে
সঙ্গে একটু খাবারের দিক থেকে লখনউ ইজ হেভেন, জাস্ট হেভেন। নিজের মনে খেতে শুরু করে দিয়েছিলাম, মানে আমি মানে খিদেতে এমনই লাগছে ভুলে গেছি যে ভিডিও করতে হবে, আমার মাথায় ছিল না এটা। তো এই এখানকার বিরিয়ানি একটা বড় স্পেশালিটি হচ্ছে, যেখানেই আমরা বিরিয়ানি খাই না কেন এটা দেখলাম লক্ষ্য করে, সঙ্গে কিন্তু এরকম মাটনের গ্রেভি দেওয়া হয়, এইটা একটা দুর্দান্ত ব্যাপার। আর এই যে বিরিয়ানিটা আমরা অর্ডার করেছি এটার দাম ছিল হচ্ছে 320 rupees, এটার মধ্যে 4 piece মাটন থাকে, এরকম সাইজের 4 piece মাটন আছে, এবং রাইসের কোয়ান্টিটি একজনের জন্য খুবই ভালো বলবো অনেকটা, এবং বেশ জুড়ে অয়েলে এই জাস্ট হারিয়ে মানে এলো গরম গরম বিরিয়ানি, জাস্ট তুমুল গরম। এবং এই যে 4 piece মাটন একটু একটু করে খোদাই করলে বেরিয়ে আসছে, 4 piece মাটন আছে। হ্যাঁ চলো একটু, শুধু রাইস রাইসটা লাইট আছে, চালের কোয়ালিটি ফোয়ালিটি দুর্দান্ত আছে। ব্যাপারটা হচ্ছে ওই রকম যে ওপর থেকে একটু লাইট লাগে, আবার খানিকক্ষণ একটু একটু হাত দিয়ে এরকম নাড়াচাড়া করলে কিন্তু অয়েলগুলো ভেতর থেকে বেরোচ্ছে, ময়েস্ট আছে রাইস যথেষ্টই। আর মাটনের সফটনেসটা না, এই যে আমি জাস্ট এই মানে ধরলে পরেই ফুলে ফুলে চলে আসে। তবে আমি আলুটা ভীষণভাবে মিস করি, কারণ আমার আর বিরিয়ানি আলু খুব ভালো লাগে, তাই সারাদিনের পরে খাওয়াটা মনে হচ্ছে যেন এবার সার্থক, একদমই সার্থক। মাটনে পিসগুলো এত ভালো পিস দেওয়া হয় এখানে, মাটনটা মানে কীভাবে বলি আমি, এতটাই সফট এবং প্রত্যেকটা পিসই রেওয়াজি পিস দিয়েছে, হেভি হেভি হেভি, আলাদাই স্বাদ, এর একটা আলাদাই টেস্ট, কলকাতা বিরিয়ানির সাথে কম্পেয়ার করতে গেলে চলবে না, অনেকটাই ডিফারেন্ট টেস্ট, কিন্তু এটার একটা আলাদা প্রিমিয়াম, একটা প্রিমিয়াম স্মেল, একটা প্রিমিয়ামনেস। আলুটা শুধু মিসিং, এটা কিছু করার নেই, আমরা জানি কলকাতার বাইরে বিরিয়ানিতে আলু দেওয়া হয় না, এটা আহা জব্বর। চলো এবার এটা লাস্ট একটা জাম্বো বাইট নেব, নিয়ে বিরিয়ানি রিভিউটা শেষ করবো। মাটনের গ্রেভিটার সাথে রাইসটাকে মাখিয়ে সঙ্গে এখান থেকে একটু মাটন নিয়ে স্বর্গ জাম্বো বাইট, না একটু তোমাদের জন্য আর এবার আমার জন্য, যারা খেতে ভালোবাসো, ভীষণ খেতে ভালোবাসো, খাওয়ার জন্য সব কিছু করতে পারো, একবার লখনউ ঘুরে যাও, একটা বার ঘুরে যাও, এখানকার যে কোনো খাওয়া ট্রাই করে দেখো। আমরা মোটামুটি গত 3 দিনের ও না আমরা কম করে 8-10টা দোকান ট্রাই করেছি, 8-10 রকমের খাবার ট্রাই করে ফেলেছি। হ্যাঁ কোনো দোকানে কিন্তু খারাপ খাবার এখনো অবধি পাইনি, সমস্ত খাবারই ভালো, সমস্ত খাবারই মানে প্রত্যেকে নিজেদের জায়গাটা সেই লেভেলে ধরে রেখেছে। লখনউ ইজ লাভ, লখনউ সিটিটাও লাভ, লখনউ খাওয়া দাওয়াও লাভ, মানে জাস্ট পাগল। আমি এই যে আমাদের এখন রীতিমতো মন খারাপ, কাল আমরা বাড়ি ফিরে যাবো এটা ভেবে মনটা খারাপ হচ্ছে, এই খাবারগুলোকে প্রচণ্ডভাবে মিস করতে পারছি। দেখো এই বেনারস ট্রিপ যখন থেকে শুরু করেছিলাম একটা ফিল্মি ডায়লগ দিয়ে শুরু করেছিলাম, শেষও করছি ফিল্মি ডায়লগের সাথে, মানে একটা কথার সংযোগ ঘটিয়ে, যদি তোমার কপালে কোনো জিনিস না থাকে না ওইসব সিদ্ধার্থে চাও যাই চাও ওইসব বাজে কথা, 2 দিন ঘুরে ঘুরে আমাদের টুন্ডে কাবাবি কিন্তু কপালে জোটেনি। আগের দিন তোমরা ব্লগে দেখলে ওখানে গিয়ে আমরা পেলাম না হজরতগঞ্জে, তো আজকে আমরা এই আলামবাগ বাসস্ট্যান্ড যেখানে মেট্রোর পাশে রয়েছি ওখানেও বললো সামনে একটা ব্রাঞ্চ আছে, গেলাম সেখানেও পেলাম না, কিন্তু কপালে কী ছিল, কপালে ছিল রয়্যাল ক্যাফে, আজকেও এখানে গিয়ে দেখলাম একটা আছে। এবার দুপুরের ওই ভয়ানক খাওয়া দাওয়ার পর এসে আমরা 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, আমাদের এখনও ঠিকমতো ঘুম হয়নি, একটু ঘুম প্রয়োজন, চোখ মুখ দিকে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড, তো সেই আবার রয়্যাল ক্যাফে খুঁজে পেয়েছি আমরা। সেখান থেকে রৌনক বললো শেষটা তাহলে লখনউ আমরা বাস্কেট চাট দিয়েই করি, বাস্কেট চাউট বাড়িতে কিনে আনা হয়েছে, আমার এখন মানে খেতে ইচ্ছাও করছে না, এটা রৌনকই খাবে। আমি জাস্ট একটু তোমাদের সাথে কথা বলার জন্য অ্যান্ড ব্লগটাকে এন্ড করার জন্য, এবং ওয়ান্স আ ফুড ব্লগার ইজ অলওয়েজ আ ফুড ব্লগার, সেটা হজরতগঞ্জেই হোক বা আলামবাগ বাসস্ট্যান্ডেই হোক, শরীর ভালো থাক বা খারাপ থাক, দেখি দুটোর একরকম খেতে কিনা। ওটা 230 টাকা দাম ছিল, এটা 150 টাকা দাম, হ্যাঁ একই রকম লাগছে টেস্টটা, একটু একটু 19-20 আছে, এই 19-20টা একদম মানে 19-20-এর মতোই, মানে ওইটুকু ডিফারেন্সই, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্টে ভুলো না, একটু একটু লাইক টাইক করো, লাইক কমেন্ট বেশি করলে একটু এনগেজমেন্টটা বাড়ে এই আর কি, একটু শেয়ার ফেয়ারও করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা এবং আপাতত গুড নাইট। কালকে সকালবেলা আমাদের এখানে লখনউ থেকে 4 বাজ থেকে ট্রেন আছে, আমরা যাবো আবার বারাণসী, আর সেসব আর রিটার্ন ফেরত যাওয়ার সময় ব্লগ ফক কিছু হয়তো করবো না, কারণ বারাণসী গিয়ে শুধু ওই বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়া বাকি আছে, রৌনকের ওখানে 1 দিন থাকবো, তারপর ব্যাক করে যাবো আমি কলকাতা। চলো আজকের মতো টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমাদের পাশে থাকো, সাথে থাকো, গুড নাইট।